বেশ কিছুদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ডিম, আলু, পেঁয়াজের মতন পণ্যের দামে নাখোশ সাধারণ ক্রেতারা। যদিও একদিকে দাম ঠিক রাখতে বিভিন্ন পণ্য আমদানি করছে সরকার, অন্যদিকে বাজারে লাগাম টানতে ডিম, আলু, পেঁয়াজের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি চলছে দফায় দফায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। এত কিছুর পরও বাজারে পণ্যের দাম কমাননি ব্যবসায়ীরা। দিন শেষে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। দর্শক, দিনাজপুরের হিলি থেকে বাজার পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ জানাবেন যে সরকারের বেঁধে দেয়া দামে পণ্য মেলার কোনো সুখবর রয়েছে কিনা বাজারে। জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আসলে সরকারের বেঁধে দেওয়া দামে বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছে, বিশেষ করে আলু, ডিম বিক্রি হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের দামটি কিন্তু হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। আমদানি কমের অজুহাতে আমদানিকারকরা কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে। গতকালকে 15 ট্রাকে 448 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, যার ফলে কিন্তু কেজি প্রতি 3 টাকা দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দরে। অপরদিকে যে আলুর কথা সরকার বেঁধে দিয়েছিল দাম, সেটি কিন্তু 35 থেকে 36 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু ডিমের দামটি কমেছে, ডিম কিন্তু প্রতি হালিতে বিক্রি হচ্ছে 48 টাকা, যা গত এক সপ্তাহ আগে কিন্তু বিক্রি হয়েছিল 50 থেকে 52 টাকা। তবে আপনাকে জানিয়ে রাখি, কাঁচামরিচের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচ কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা দাম বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। সেই সঙ্গে কিন্তু বৃদ্ধি পেয়েছে আদা এবং রসুনের দাম। আদা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে আপনার 200 টাকা কেজি, এবং যেটি রসুন রয়েছে সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। অপরদিকে কিন্তু জিরার দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। জিরা কিন্তু আপনার বিক্রি হচ্ছে প্রতি কেজিতে আপনার প্যাকেট যেটি সেটি কিন্তু 1070 টাকা, অর্থাৎ গত সপ্তাহে যেটি আমরা দেখেছিলাম 1000 টাকায় বিক্রি হয়েছিল সেটি কিন্তু 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে। সেই সঙ্গে কিন্তু সাদা এলাচ, সেটির দামও বৃদ্ধি পেয়েছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 200 থেকে 400 টাকা। সব মিলিয়ে বলা যায় যে হাবিবা, যে বাজার পরিস্থিতি যেটি, এটি কিন্তু খুব স্বাভাবিক বলা যাচ্ছে না। এটি কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। ক্রেতাদের অভিযোগ যে সরকারের পক্ষ থেকে এত কিছু বারবার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তারপরেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু নিজস্ব গতিতে, নিজের চক্রান্ত গতিতে তারা কিন্তু দাম বৃদ্ধি করে দিচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ ভোক্তাদের। সচেতন মহলের দাবি, যদি সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপ গ্রহণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু বাজারের পরিস্থিতি আরো নাকাল করবে, সেই সঙ্গে কিন্তু সমস্যায় পড়বে এখানকার যে দেশের সাধারণ ভোক্তারা। তো হাবিবা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দরের খুচরা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আব্দুল আজিজ জানাচ্ছিলেন দিনাজপুরের হিলি থেকে বাজার ব্যবস্থাপনার সবশেষ খবর।